হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে টিকা কার্ডের নাম পরিবর্তন করবেন। আমরা অনেক সময় কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন করি, কিন্তু টিকার কার্ড সংগ্রহ করার পর দেখি আমাদের টিকা কার্ডের নামে ভুল। আর এই ভুলটা কিভাবে আপনি সংশোধন করবেন, আপনার নিবন্ধন অনুযায়ী আপনার টিকার কার্ডের নাম নিয়ে আসবেন, আজ এই ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন আর কথা না বাড়িয়ে এখন শুরু করি। অনুযায়ী রাখতে চান, ঠিক করতে চান, তাহলে আপনাকে একটি ইমেল করতে হবে ইমেল অ্যাপে গিয়ে। তারপর দেখবেন এখানে কম্পোজ রয়েছে, এখানে আপনি টাচ করবেন। তারপর এখানে আপনার আপনি যে ইমেলটি দিয়ে পাঠাবেন ইমেলে যাওয়ার পরে আপনার ইমেলটি অটোমেটিক এখানে আসবে। তারপর ট্রু, এখানে আপনার ঠিকা টিমের কাছে একটি ইমেল লিখে SMS পাঠাতে হবে। আমি ইমেলটি এখানে লিখছি, দেখুন দিয়ে দিচ্ছি সাপোর্ট সুরক্ষা রুইট গভেট বিডি। ঠিক আছে, এখানে আপনার সাবজেক্ট দিতে হবে। আমি আমার সাবজেক্টটি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি নাম পরিবর্তনের জন্য আবেদন করব, তাই এখানে আমি সাবজেক্ট হিসেবে নাম পরিবর্তনের জন্য আবেদন। এখন কম্পোজে আপনার নামে যদি ভুল থাকে এই অংশটি লিখবেন, কারণ আমি আমার মন মতো লিখছি, আপনি পারলে আপনার মন মতো অনেক বড় করে লিখতে পারেন। দেখুন আমি এখানে লিখছি, আমি এখানে কপি করে দিয়ে দিলাম, লেখলে অনেক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। স্যার, কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধনের সময় যে নাম ব্যবহার করে নিবন্ধন করা হয়েছে সেই নামটি ভুল দেওয়া হয়েছে, তাই এখন আমি চাই নিবন্ধনে যে নামটি আছে সেই নামটি টিকা কার্ডে দেওয়া হোক। তাই দয়া করে অনুরোধ করা হলো আমার নিবন্ধন অনুযায়ী আমার নামটি দেওয়ার জন্য, আমি যেন পরবর্তীতে টিকা গ্রহণ করতে পারি এই নামের উপর। আমি আমার মন মতো লিখেছি, আপনি চাইলে আপনার মন মতো আরও বড় করে লিখতে পারেন। এরপর সংযুক্তি নিবন্ধনের নাম্বারটি দিয়ে দিবেন এবং ব্যক্তির নাম দিয়ে দিবেন। তারপর দেখুন এখানে তারপর নিবন্ধনের যে ছবিটি আছে অথবা টিকা কার্ডের ছবিটা এখানে দিয়ে দিবেন। আর ছবি দেওয়ার জন্য এখানে আপনি টাচ করবেন, তারপর এটা ফাইল এখানে আপনি টাচ করবেন। তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, দেখুন এখানে নিবন্ধনের প্রথম ছবিটা দিলাম, আবার টিকা কার্ডের ছবিটি দিয়ে দিব। তারপরে এখানে দিলে সাবমিট হয়ে যাবে। আমার একটি ভাইয়ের এই ধরনের নামে সমস্যা হয়েছিল, আমি টিকা সাপোর্ট টিমের কাছে SMS দিয়ে ইমেল লিখে ঠিক করেছিলাম। আর আপনি যদি এইভাবে সুন্দর করে লিখতে পারেন, ইনশাল্লাহ আপনার নাম অথবা মোবাইল নাম্বার পরিবর্তন হবে। সাবমিট করে দিলাম, দেখুন সাবমিট হওয়ার পর এখানে সেন্ট আসবে, তারপর ইমেলে যাবেন, তারপর দেখুন সেন্ট, দেখুন ইমেলটি সাকসেস হয়েছে। আপনাকে টিকা সাপোর্ট টিম কিছুদিনের মধ্যে ইমেল করে জানাবে আপনার নামটি পরিবর্তন হয়েছে কিনা। আর এইভাবে করলে আমি আশা করি আপনার নামটি পরিবর্তন হবে। আশা করি ভিডিওটি বুঝছেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজ এখানে শেষ করছি, আবার দেখাবো অন্য আরেক ভিডিওতে।